হ্যালো বন্ধুরা গুড মর্নিং আগের সপ্তাহে চন্দ্রনগরে কুমোরপাড়া থেকে আমি কিছু মাটির টপ কিনে এনেছিলাম আজকের ভিডিওতে সেগুলোই তোমাদের দেখাবো আর এখন কোনটার কেমন দাম হয়েছে একটা আইডিয়া তোমাদের দিয়ে দেবো রথের সড়ক মোড় থেকে কুমোরপাড়ার দিকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে গিয়েই প্রথম যে দোকানটা পড়বে সেখান থেকেই আমি টপগুলো কিনি পরপর তোমরা অনেকগুলোই দোকান পেয়ে যাবে প্রথমেই আমি একদম ছোট সাইজের দুটো টপ কিনেছি সাকুলেন্ট করার জন্য শীতকাল আসছে এখন আমি সাকুলেন্ট কিনবো তার জন্য এরকম সাইজের পট সবচেয়ে ভালো হয় আর মাটির টবে সাকুলেন্ট খুব ভালো হয় এগুলো মোটামুটি সাড়ে তিন চার ইঞ্চির সাইজ হয় দাম নিয়েছে পনেরো টাকা করে এরপর পাঁচ ইঞ্চির দুটো টপ নিয়েছি দাম পড়েছে কুড়ি টাকা করে আর এগুলোতে আমি নতুন কিছু ছোট ছোট অ্যাগ্লোনিমার চারা কিনবো সেটাই বসানোর প্ল্যান আছে ছয় ইঞ্চির দুটো টব নিয়েছি এগুলোর দাম পড়েছে পঁচিশ টাকা করে মোটামুটি শীতের যে কোনো চারাই তোমরা এখানে করতে পারো খুব ভালো হবে পিটুনিয়া ডায়ানথাস মাছি গাঁদা নর্মাল গাঁদা এটাতে খুবই ভালো হয় আর তোমরা সবাই জানো গ্লাস টবের থেকে প্যালালাল টবের দাম অনেকটাই বেশি হয় এটা ছয় ইঞ্চির প্যালালাল টব দাম পড়েছে চল্লিশ টাকা যেহেতু নিচটা অনেকটাই চওড়া অনেকটা মাটি ধরে আর এই টবগুলো কিন্তু সহজে ঝরে উল্টে যায় না যেহেতু নিচটা আর ওপরটা সমান ভার ওপরটায় বেশি পড়ে না খুবই সুবিধা হয় ইউজ করতে আর লাস্ট আট ইঞ্চির একটা গ্লাস টপ কিনেছি এটার দাম পড়েছে চল্লিশ টাকা বুঝতেই পারছো ছয় ইঞ্চির প্যারাল টপও চল্লিশ আর আট ইঞ্চির গ্লাস টপও চল্লিশ টাকা তো দামটা প্যারাল টবের অনেকটাই বেশি পড়ে এবার এই টবের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো হয় আমি এই টবগুলো দেখাচ্ছি দেখো অন্য জায়গা থেকে কিনেছি কিছুদিন পরই কিন্তু গা থেকে এরকমভাবে মাটি খসতে থাকে যেগুলো এই কুমোরপাড়ার টবে একদমই হয় না তো আমি বলবো তোমরা যদি চন্দ্রনগরে থাকো বা কাছাকাছি থাকো ভিজিট করে একবার নিয়ে দেখতে পারো কোয়ালিটি কেমন হয় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে